Sure. আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর যে গত ডিসেম্বর থেকে করোনা শুরু হওয়া এই পর্যন্ত আমরা সুস্থ আছি আর বিশেষ করে মুসলিম সমাজ মুসলিম রাষ্ট্রগুলো এই পর্যন্ত করোনা আক্রান্তের শিকার খুবই কম এটা আল্লাহরই বড় নেয়ামত আল্লাহ তাআলা মুসলিমদেরকে সেভ করছেন আল্লাহ মুসলিমদের রক্ষা করছেন সেভ করছেন আল্লাহ তাআলা মুমিনদেরকে সেভ করবেন সবসময় রক্ষা করবেন এটা আল্লাহ তাআলারই একটা প্রতিশ্রুতি তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সহবরত ও করোনা নিয়ে সহবরত সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি চাই সহবরত সম্পর্কে সামান্য বিশ্লেষণ করতে আর সেটা হচ্ছে সহবরত অর্থ কি সহবরত আসলে এই শব্দটা ফারসি শব্দ থেকে আসা সব অর্থরা আর বরাত মানে হচ্ছে যে বরকতময় তো সবে বরাত মানে হচ্ছে বরকতের রাত আর আরবিতে বলে এটাকে লাইলাতুল বরাত লাইলাতুন অর্থ হচ্ছে রাত আর বরাত অর্থ হচ্ছে বরকত বা লাইলাতুল মুবারাকা আমরা যেটা বলি তো এই ব্যাপারে এটা কবে সেটা হচ্ছে যে এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি সহবরাতটা আর এটা সম্পর্কে তাফসিরে জানা লাইনে আছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন তো এই আয়াতটা সূরা দোখানের 4 নম্বর আয়াত এই আয়াত আয়াতে যে লাইলাতিন মুবারাকা শব্দ উল্লেখ করা হয়েছে অর্থাৎ পবিত্র রজনী এটা দ্বারা উদ্দেশ্য দুইটাই হতে পারে তাফসিরে জারানের ভাষ্য অনুযায়ী সেটাতে হচ্ছে যে এক নম্বর হচ্ছে সেটা লাইলাতুল কদর সবে কদর যেটাকে আমরা যেটা জানি আরেকটা হচ্ছে সবে বরাত দুইটাই সম্ভাবনা আছে ইবনে আব্বাস রহমতুল্লাহ আলাই উনি ক্ষেত্রে বলেন যে লোহে মাহফুজ থেকে কোরআন অবতরণ শুরু হয় সবে বরাতে আর এটার নাজিল হওয়ার সমাপ্তি ঘটে লাইলাতুল কদর অর্থাৎ সবে কদরে তো যাই হোক সবে বরাত সম্পর্কে আমরা মোটামুটি বুঝলাম জানলাম এখন সহবরত সম্পর্কে সহবরতে আমরা মসজিদে কি জমা হবো কিনা বা সহবরতে এমনি তো অনেক ছেলেরা উদযাপন করে হ্যাঁ তো এই মুহূর্তে যেহেতু সহবরত এখন করোনা একটা মুহূর্ত একটা মহামারী এই সময় সহবরতের আজকের বা এই সামনের সহবরতে আমরা মসজিদে একত্রিত না হয়ে বরঞ্চ বাসায় নামাজ পড়ব হ্যাঁ বাসায় নামাজ পড়ব এটা যেন আমরা মসজিদে একসাথে না হই একত্র না হই আর এক্ষেত্রে যেহেতু সহবরাতে মসজিদে হওয়াটা এটা মানে হাদিস বা কোরআনের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যে হাদিসে বলা আছে সহবরাতে বা বিভিন্ন নামাজগুলো সুন্নতি নামাজগুলো নফলীয় নামাজগুলো এগুলো মসজিদে না পড়া বাসায় পড়াই উত্তম আর এখন তো করোনা সিজন করোনা মুহূর্ত এই সময় যতটুকু সেফ থাকা যায় এই সময় আমরা মসজিদে গিয়ে একত্র না হয় বাসায় নামাজ পড়ব আল্লাহ যেন আমাদেরকে একটু নিজেদেরকে সেভ করার তৌফিক দেন আর করোনার এই মুহূর্তটা আসলে করোনা যে সময়টা এখন যাচ্ছে সেটার ক্ষেত্রে আমি বলবো মানে এমনিতেই মুমিনদের হোক গায়ে মুমিন হোক মহামারী যখন আসে এটা সবাইকেই ধরে সবাইকেই করে এটা আল্লাহর একটা পরীক্ষা আল্লাহ মুমিনদের পরীক্ষা করবেন আর কাফেরদের ক্ষেত্রে তো এটা আজাবই মুমিনদের ক্ষেত্রেও সেটা পরীক্ষা বলতে পারি যেমন কোরআন কারিমে আসছে ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা হ্যাঁ জীবনের রিস্ক প্রাণের ভয় মানের ক্ষতি বসতির ক্ষতি সমস্ত ক্ষতিটি আমি তোমাদেরকে পরীক্ষা করব আর যারা এই ক্ষতির মুহূর্তে নিজেদেরকে সবর নিজেরা সবর করতে পারবে দৈর্যশীল হবে এই সময় আল্লাহ তাআলা এদেরকে সুসংবাদ দেন অবশ্যই সাবরিন আল্লাহ নবীকে বলেন তুমি এদেরকে সুসংবাদ শোনায় দাও তো বিভিন্ন মুহূর্তে আসবে মুমিনদের উপর এটা হচ্ছে আল্লাহর পরীক্ষাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা তো পরীক্ষা মনে করে আমরা যদি এই সময়ে সবর করি ধৈর্য ধারণ করি আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে এর বিনিময়ে অনেক বড় একটা পুরস্কার দিবেন মুমিনরা আমরা এই আশাই করতে পারি আর সেই ক্ষেত্রে আরেকটু বলি যে সহবরত সম্পর্কে মসজিদে যাওয়া আসা হয়তো নিষেধাজ্ঞা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে যদি
এই ক্ষেত্রগুলোতে নিজেদের সেফটি, যে ওমরা বিষয়ে বলা যায় যে এটা তো ওমরা তো ফরজ না, সেজন্য ওমরা সময় মসজিদে এখন ওমরা ওমরাতে না যাওয়া, কাবা শরীফে না যাওয়া, এটা না যাওয়াটা বা এটা নিষেধ করাটা কিন্তু ইসলামের বিরুদ্ধে না, যেহেতু মুমিনদের সতর্কতার জন্য বলা হয়েছে। আর মসজিদে জামাতের ক্ষেত্রটাও এখন যেহেতু সেফ থাকাটাই ভালো, যেহেতু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা ছড়াচ্ছে, আমরা যতটুকু পারি সেভ করি, তো আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ক্ষমা করবেন, আমরা তো বান্দা দুর্বল, আল্লাহ আমাদের দেখবেন। আল্লাহ আমাদেরকে ওই আশা করি মসজিদে যাচ্ছি না, হয়তো আল্লাহ আমাদেরকে এই জন্য গুনাহ দিবেন না, মাফ করে দিবেন, তিনি তো রহিম দয়ালু। আর তাছাড়া বেশি বেশি আল্লাহ তাআলার কাছে কাঁদা, রাত্রি নামাজ পড়ে তাহাজ্জুদ রোজা করা, ঘরে বসে বসে সুন্নাত নামাজগুলো বেশি বেশি পরিমাণ পড়া, এখন তো আল্লাহ তাআলাকে স্মরণ করার মুহূর্তটা অনেক বেশি, এখন গুরুত্বটা অনেক বেশি। আল্লাহ রাসূল জামানায় সাহাবারা যখন হালকা ঝড় তুফান একটু শুরু হতো তখন সবাই মসজিদে গিয়ে জমা হতো, এখন যেহেতু ভাইরাস, এটা যেহেতু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়াচ্ছে, একটা সংক্রামক বলা যায়, সেক্ষেত্রে রাসূলের হাদিসে এর বিপরীত না। যেমন রাসূলের একটা হাদিসে আসছে যে যখন কোনো এলাকাতে সংক্রামক বা এই ভীতি মহামারী ছড়িয়ে পড়ে, তখন যদি তোমরা ওই এলাকায় থাকো তাহলে তোমরা ওই এলাকা থেকে বের হইও না, আর যদি বাইরে থাকো তাহলে ওই এলাকা যেও না। সাহাবাদের জামানা আমরা দেখছি মহামারীর একটা বড় একটা প্রভাব আমরা দেখতে পেয়েছি, সাহাবাদের জামানায় প্রায় 20,000 সাহাবি মারা গেছেন এই মহামারীতে। তেমনিভাবে আর রাসুলের এই শৈশবকালও আমরা দেখি মহামারী যখন ছড়ায় পড়ে তখন ওই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তাকে দুধ পান করিয়েছিলেন, তখন তাকে ওই তার 4 বছর বয়স তখন এরকম বা আর একটু কম, তখন তাকে নিয়ে আসছিলেন মক্কায়। তখন মা আমেনা উনি বলছিলেন যে এখন তো মক্কায় প্লেগ রোগ ছড়িয়ে পড়ছে, তুমি তাকে নিয়ে যাও, এই মহামারীটা শেষ হওয়ার পর আমরা নিয়ে এসো। তা আমরা দেখি যে আসলে আগ সব কিছু মিলে আমরা দেখি, তো করোনা এই মুহূর্তে আমরা সরকার যে সমস্ত নীতিমালাগুলো আমাদেরকে বলেছেন বা ডাক্তার যে সমস্ত নির্দেশনা দিচ্ছেন সেগুলো আমরা মেনে নিই, আর সেগুলোর উপরে আমরা নিজেদেরকে সেভ করার চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, বেশি বেশি দোয়া করি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।